কিছুদিন আগে দক্ষিণ এশিয়ার যে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল যেই শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি আকাশ চুয়েছিল যে শ্রীলঙ্কা দেউলি হওয়ার পর বাংলাদেশ সরকার তাকে ঋণ দিয়েছিল সেই শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার এক বছরের মাথায় বাংলাদেশ সরকারও সেই ঋণ পরিশোধ করেছে আজকে সেই শ্রীলঙ্কায় নিত্যপণ্যের দাম দ্রব্যমূল্যের দাম বাংলাদেশের চেয়ে কম শুধু কম না তিন গুণ কম শ্রীলঙ্কায় এক কেজি চিনির দাম পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশে সেই চিনি একশো চল্লিশ টাকা শ্রীলঙ্কায় এক লিটার তেলের দাম আশি টাকা বাংলাদেশে সেই তেলের দাম একশো পঁচাত্তর টাকা শ্রীলঙ্কায় এক কেজি আপেলের দাম পঁচাশি টাকা বাংলাদেশে এক কেজি আপেল কিনতে লাগে তিনশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় আজকে বাংলাদেশ কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ মাছ মাংস ফল ফ্রুট খাবে তো দূরের কথা আলু ভর্তা ডাল দিয়ে তিনবেলা খেয়ে পরে বেঁচে থাকার মতন পরিস্থিতি নাই যারা বলে আওয়ামী লীগ সরকার দেশে এত এত উন্নয়ন করেছে সেই উন্নয়নকে আপনাদের চোখে পড়ে না আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা দেশের উন্নয়ন কেবলমাত্র সেই দেশের বড় বড় বীজ রাস্তাঘাট এবং উঁচু উঁচু বিল্ডিং দিয়ে নির্ণয় করা হয় না একটা দেশের উন্নয়ন সেই দেশের জনগণের জীবনমানের উপর নির্ভর করে সেই দেশের জনগণের কর্মক্ষেত্রের উপর নির্ভর করে যার একটিও করতে পারেনি এই সরকার এই সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ এই সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকারের বেঁধে দেওয়া দামে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছে না এই সরকার ব্যবসায়ীদের হাতে জিম্মি তার কারণ হচ্ছে এই সরকার নির্বাচনের আগে এই ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনে পুলিশ প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের নেতাকর্মীদেরকে দিয়ে অবৈধভাবে এই সরকার ক্ষমতায় এসেছে যার কারণে এই ব্যবসায়ীরা এই সরকারের কথা শুনছে না ব্যবসায়ীরা তাদের পছন্দ পণ্যের দাম বসিয়ে পণ্য বিক্রি করছে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে এই সরকার এই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই সরকার এখনই পদত্যাগ করা উচিত